শেষ 25 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন, নামাজের শুরুতে কি নামের শুরু, হ্যাঁ নামের শুরুতে কি মোহাম্মদ যোগ করতে হবে, না করলে কি কোনো ক্ষতি হবে? কিছু কেউ বলছেন নামের শুরুতে মোহাম্মদ যোগ করতে হবে, নামের শুরুতে মোহাম্মদ যোগ করা, এটা হচ্ছে বাঙালি ট্রেডিশন, এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে। ইংরেজ আমলে জালেমদের জুলমের শিকার ছিল মুসলিমরা, সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না, তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে, হিন্দুরা শ্রী দিয়ে নিজেকে পরিচয় দেয়, শ্রী লিখলে বোঝা যেত যে শ্রী পুরুষ হলে শ্রী অমুক, আর যদি মহিলা হয় তাহলে শ্রীমতী অমুক, এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু। কিন্তু মুসলিমদের ভালো আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হইতো, এইসব কথা অনেকে জানেন না যে ইংরেজ জালেমরা, ব্রিটিশ জালেমরা মুসলিমদের কাছ থেকে কত রকমভাবে যে তাদের রক্ত চুষেছে, লানাহমুল্লাহ। তার একটি যে তাদের আরবি নাম রাখতে দিত না, সুতরাং আমাদের পূর্বপুরুষদের নাম তো বাঙালিরা জানেন না, যদি 7 পুরুষ 8 পুরুষ আগে জানত এমন এমন আজব নাম পাবেন, যেসব নামের আরবির সাথে কোনো সম্পর্ক নেই। কারণটা হচ্ছে তখন তারা করতো কি মোহাম্মদ লাগে তো, আরে যে কমপক্ষে মোহাম্মদটা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম, শ্রী বা শ্রীমতী লাগিয়ে হিন্দু বোঝা যায়, তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায় মুসলিম পুরুষ, আর মোসাম্মত, আমাদের দেশে মোসাম্মত আছে না, অনেকের লাগে মোসাম্মত লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম মেয়ে। জি, তো এইভাবে করতো, এগুলি হচ্ছে ট্রেডিশন, কিন্তু এগুলি করার কোনো প্রয়োজন নেই, বরং এতে অনেক ক্ষয়ক্ষতি আছে। বিদেশে যারা আসছেন অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন, আরব দেশে আসছে মোহাম্মদ খলিলুর রহমান, আরবরা মনে করছে মোহাম্মদ আপনার নাম আর আপনার বাপের নাম খলিলুর রহমান, কিন্তু আপনার মোহাম্মদটা তাবার রোকান বরকতের জন্য লাগানো আছে, আর আসল নাম খলিলুর রহমান। আর অনেক সময় ভিসাতে আর আপনার কাগজে ডকুমেন্টে হয়তো খলিলুর রহমান করে দেওয়া হয়েছে, আর পাসপোর্টে মোহাম্মদ খলিলুর রহমান, তখন ভিসা লাগছে না, আপনি পেরেশান হয়ে যাচ্ছেন আপনি। সুতরাং এইসব না করে, মোহাম্মদ না লাগিয়ে শুধু মোহাম্মদ নাম রাখেন, যখন ছেলের নাম রাখবেন শুধু মোহাম্মদ, মোহাম্মদ আলী নয়, মোহাম্মদ হুসেন না, আহমদ হুসেন না, শুধু আহমদ, শুধু মোহাম্মদ, এইভাবে মুফরাদ নাম রাখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, দিনের উপর আমল করার তৌফিক দান করেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم